শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এই করোনাকালীন সময়ে। যদি তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে এবং এর পাশাপাশি আমাদের আবার তোমাদের তো তোমরা সবাই জানো যে গত 12 তারিখ থেকে সরাসরি ক্লাসও শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে গভর্নমেন্ট আবার তোমাদের সিদ্ধান্ত দিয়েছে যে আসলে অনলাইন ক্লাসও তোমাদের চালু রাখতে হবে। সেই প্রেক্ষিতে আমরা দৌলতপুর কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ জগলুল হোসেন, সোশ্যালজি, একাদশ সোশ্যালজি ডিপার্টমেন্ট থেকে। তো যাই হোক, এই যে করোনাকালীন সময়ে তোমরা নিঃসন্দেহে একটা, আমি বুঝতে পারছি যে একটা দুঃসময় পার হচ্ছে সারা পৃথিবীতেই, শুধুমাত্র আমরা না, সারা পৃথিবীব্যাপী একটা দুঃসময় যাচ্ছে। তো এখন এর মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হবে, এবং ভালো থাকার একটাই উপায়, সেটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা বা সুরক্ষা ব্যবস্থা করা। এবং সেক্ষেত্রে আমাদের করোনার যে সমস্ত বিষয়গুলো আছে, এই ঘন ঘন হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাড়ি থেকে আসলেই তোমাদেরকে সেই কাজগুলো মেনে চলতে হবে, তাহলেই হয়তো আমরা নিজেকে এবং আমাদের পরিবারকে হয়তো এর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো। যাই হোক, আজকের তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্রের, অর্থাৎ সমাজবিজ্ঞান প্রথম পত্রের একটা টপিকস নিয়ে। আমাদের যে বিভিন্ন সমাজবিজ্ঞানী আছে, সেই সমাজবিজ্ঞানীদের মতবাদ, এবং এই প্রেক্ষিতে আমি তোমাদের আজকে আলোচনা করব এমিল ডুরখেমের সংহতি নিয়ে। এমিল ডুরখেমের সংহতি অর্থাৎ সলিডারিটি, এমিল ডুরখেমের সলিডারিটি। আসলে মূলত তার আগে এমিল ডুরখেম সম্পর্কে কিছু কথা আমি বলি তোমাদের। এমিল ডুরখেম সমাজবিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সমাজবিজ্ঞানী, এবং তিনি, তাকে বলা হয় যে সমাজবিজ্ঞানের একাডেমিক শিক্ষক, একাডেমিক একজন সমাজবিজ্ঞানী হিসেবে তিনি পরিচিত। কিন্তু তার আগে, অর্থাৎ 1839 সালে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়, কিন্তু এমিল ডুরখেমের জন্ম 1858-তে, হ্যাঁ, আর 1917-তে তার মৃত্যু। কিন্তু তার আগে তার মতো করে সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো দেওয়ার, সেগুলো কিন্তু আসলে কেউ দেয়নি। এই জন্য সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ব্যাপারে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য এমিল ডুরখেমকে অনেক শ্রম তাকে দিতে হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আজকে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। তো এবার আসি হচ্ছে সমাজবিজ্ঞানের যে কয়েকটি বইয়ের কথা আমি যদি বলি, যে সমাজবিজ্ঞানের কয়েকটি বই হয়েছে, দ্য সুইসাইড, দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, এরকম আরও গুরুত্বপূর্ণ কিছু বইয়ের আছে, সেই বইগুলো, অর্থাৎ এলিমেন্টারি ফর্ম অফ রিলিজিয়াস ফর্ম, এই যে বইগুলো, এই বইগুলোর মধ্যে সংহতি সম্পর্কে আলোচনা করেছে দ্য ডিভিশন অফ লেবার সোসাইটি ইন সোসাইটি গ্রন্থে। অর্থাৎ এই গ্রন্থটি প্রকাশিত হয় 1893, এবং এই বইয়ের মধ্যেই তিনি সামাজিক সংহতি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। মূলত আসলে তিনি দুটো ভাগে ভাগ করছেন সামাজিক সংহতিকে, একটা হচ্ছে যান্ত্রিক সংহতি আর একটা হচ্ছে জৈবিক সংহতি। মূলত আসলে সমাজের সংহতি বিশ্লেষণ করতে দেয়, অর্থাৎ সমাজের কীভাবে ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং তার ডিভিশন অফ লেবার কীভাবে কেমন হবে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে দিয়ে কিন্তু আসলে তিনি প্রথম এই ব্যাখ্যা তিনি দেন। এখন বিষয় হচ্ছে যে যান্ত্রিক সংহতি আসলে কী বা কেমন। যদি আমরা বলি যে এইটার নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটা তুলনা করা হচ্ছে একটা যন্ত্রের সঙ্গে, অর্থাৎ মেকানিক্যাল সলিডারিটি, এটা যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন আমি উদাহরণ যদি দিয়ে বলি তোমাদের, যে মনে করো একটা স্যালো মেশিন অথবা হাত ঘড়ি বা এরকম যে কোনো যন্ত্রের কথা যদি আমরা কল্পনা করি, বা কম্পিউটার আজকের আধুনিক যুগের, এখানে অসংখ্য পার্টস থাকে, যন্ত্রাংশ থাকে। এই যন্ত্রগুলোর
কিন্তু একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন না। যদি আমরা ভাবি যে আসলে যন্ত্রগুলো হয়তো এরকম, আমাদের ভাবনা অনেক সময় আসতে পারে যদি একটা যন্ত্রের একটা পার্টস মনে হচ্ছে যেন এটা মনে হয় প্রয়োজন নাই, যদি আমরা খুলে ফেলি তাহলে কিন্তু সেই পার্টসটা মেশিনটা কিন্তু আসলে চলবে না। প্রত্যেকটা পার্টসই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এবং দেওয়া হয়েছে ওই যন্ত্রটাকে সচল রাখার জন্য। তো আসলে আমরা যদি মনে করি অনেক সময় এরকম ভাবনা আসে যে যন্ত্রের কিছু পার্টস কিছু অংশকে যদি আমরা খুলে ফেলি তাহলে হয়তো কিছু আমাদের যায় আসবে না, কিন্তু আসলে তা না। আদিম সমাজে সংহতি ছিল হচ্ছে মানুষের মানুষের সংহতি সেটা ছিল এই যন্ত্রের মতো, যে এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ থাকে, এই যন্ত্রাংশগুলো দিয়েই আসলে একটা পার্টস মানে একটা যন্ত্র সচল থাকে। যদি একটা খুলে ফেলি তাহলে হয়তো সেই যন্ত্রটা পুরোটাই বিকল হয়ে যেতে পারে, বিকল হয়। তো আদিম যুগে কিন্তু এই সংহতিটা ছিল আসলে এইরকম, মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং খুবই নিবিড় সম্পর্ক ছিল, এবং এদের মধ্যে সম্পর্ক ছিল হচ্ছে তাদের যে সম্পর্কগুলো ছিল হচ্ছে একেবারে খুবই নিবিড়, এবং ওই যন্ত্রের কি ওই পার্টসের মতোই, এবং কেউ একে অপর থেকে বিচ্ছিন্ন ছিল না, ছোটো ছোটো গ্রুপবদ্ধভাবে তারা বসবাস করতো এবং এই গ্রুপের মধ্যেই তাদের মধ্যে এই সম্পর্কটা ছিল হচ্ছে আসলে খুবই নিবিড় সম্পর্ক। এবং এই নিবিড় সম্পর্কের কারণেই আদিম সমাজটা কোনো শ্রেণী ছিল না, কোনো শ্রেণী ভেদাভেদ ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। হ্যাঁ, এবং এখানে কাজের যে ডিভিশন অফ লেবারের কথা বলা আছে সেই ডিভিশন অফ লেবারটা আসলে তেমন ছিল না। ডিভিশন অফ লেবার যেমন আগের অর্থাৎ আদিম সমাজে যারা মেয়েরা ছিল, মেয়েরা কিন্তু আসলে সন্তান লালন পালনের বাইরে তেমন কোনো কাজ করতো না, এবং অধিকাংশ কাজগুলোই পুরুষেরা করতো, বাইরে পুরুষেরাই করতো, কিন্তু নারীরা শুধুমাত্র সন্তান লালন পালনের মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ ছিল। কিন্তু যদি আমরা আজকে চিন্তা করি, আজকে কিন্তু শ্রমের বিভাজনের কারণে মানে কাপড় ধোয়া, ঘর মোছা বা আরও অন্যান্য অনেক কাজ কিন্তু এখন মেশিন আসছে, সেখানে মেশিন দিয়ে আমরা কিন্তু সেগুলো সমাধান করতে পারছি, কিন্তু ওই কাজটুকু মেয়েরা করতো না। তখন অন্যান্য সবাই মানে সমাজের সদস্য সবাই মিলে ওই পরিবারের সদস্য সবাই কাজগুলো অংশগ্রহণ করতো, নারী শুধুমাত্র সন্তান লালন পালনে ব্যস্ত থাকতো। তো এইরকম একটা অবস্থায় মধ্যে দিয়ে সামাজিক অর্থাৎ আদিম সমাজ কিন্তু আসলে কেটেছে, এবং সেখানে শ্রমের বিভাজনটা তেমন ছিল না, ভাগ ছিল না, সবাই সব মিলে সবাই গ্রুপ হয়ে সব মিলিতভাবে সব কাজগুলো করতো এই আর কি। এই হচ্ছে সামাজিক সংহতির যান্ত্রিক সংহতির ব্যাখ্যা এমিল ডুর্খেমের মতে। এবার যদি আসি আমি এই যান্ত্রিক সংহতির মধ্যে আমাদের বর্তমান সময়ে যদি আমি প্রেক্ষিতে আমি আলোচনা করি যে গ্রামীণ সমাজের কথা যদি ভাবি, আমি উদাহরণ দিই, আদিম সমাজে যান্ত্রিক সংহতি ছিল এবং বর্তমান সময়ের গ্রামীণ সমাজে এর সঙ্গে যদি আমরা একটু তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে কিছুটা হয়তো বা ও সম্পর্কে আমরা ধারণা পাবো আরও নিবিড়ভাবে। সেটা হচ্ছে এই গ্রামীণ সমাজে সামাজিক সংহতিটা আরেক অনেকটা ওই যন্ত্রের মতোই, কারণ এখানে সমাজে যদি কোনো কিছু ঘটে একটা পরিবারে সবার সবাই সমাজের সবাই ওই পরিবারের কি হলো কেন হলো, হ্যাঁ সবাই ছুটে আসে, সবাই ছুটে আসে না সবাই ছুটে আসে। তো এটা কিন্তু আসলে অনেকটা ওই আদিম সমাজের মতোই, আদিম সমাজও যেমন কোনো কিছু কোথাও ঘটলে তখন সবাই ছুটে আসতো, আর এই গ্রামীণ সমাজেও কিন্তু আসলে এরকম। অর্থাৎ সামাজিক সংহতি অতি নিবিড় হওয়ার কারণেই কিন্তু এটা সম্ভব হয়, গ্রামীণ সমাজের সংহতি এবং আদিম সমাজের সংহতির একেবারে নিবিড় সম্পর্ক হওয়ার কারণে। একটি সমস্যা হলে যেমন পুরো যন্ত্রটা বিকল হয়ে যায়, সমাজে একটি সমস্যা হলেও পুরো সমাজটা যেন বিকল হয়ে যেত, তখন সবাই মিলে এটা সমাধানের পথ খোঁজার চেষ্টা করত। এই একটা অবস্থা। এরপরে যেটা বলা হচ্ছে যে এই যান্ত্রিক সংহতি, তো তোমরা বুঝতেই পারছো যে যান্ত্রিক সংহতি এটা যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার আমরা আসি যে জৈবিক সংহতি।
এটা নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এটা জৈবিক সংহতি, মানে এটা জীবদেহের সঙ্গে তুলনা করা হয়েছে। জীবদেহের যেমন অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যদি আমরা আমাদের মানব দেহের কথাই ভাবি, এই মানব দেহে কিন্তু আসলে অনেক অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে কিন্তু আসলে এই মানব দেহ। যেমন আমরা হাত দিয়ে এক ধরনের কাজ করছি, হাত দিয়ে এক ধরনের কাজ করছি, মাথা আমাদের সব কিছুর মূলে, চোখ দিয়ে আমরা দেখছি, কান দিয়ে আমরা শুনছি, নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাসের কাজ করছি। তো এই যে এই অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়েই আমাদের দেহ কিন্তু সচল আছে, এবং এই আমাদের এই দেহ কি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু আমাদের কেউ কারোর সঙ্গে কিন্তু আসলে বিচ্ছিন্ন না, কারোর সঙ্গে বিচ্ছিন্ন না, এই পুরো মানব দেহের সঙ্গে যুক্ত। কিন্তু যুক্ত থেকেও আমরা কি করছি, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা কাজের সঙ্গে যুক্ত। আমরা হাত দিয়ে এক ধরনের কাজ করছি, পা আমাদের পুরো বডির কি ভারসাম্য রক্ষা করছে। এখন যদি আমি এই ধরনের একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, যে আমরা সেই ছোটোবেলাতে একটা গল্প পড়ছিলাম, সেই গল্পের উদাহরণটা তোমাদের আমি দিচ্ছি এই সম্পর্কে। তো এই গল্পটা হচ্ছে এরকম যে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো বিভিন্ন কাজ করে, তো এই প্রেক্ষিতে হাত একদিন বলে বসলো যে আমি তো অনেক কাজ করি, হ্যাঁ, এবং এমনকি খাবার মুখ পর্যন্ত আমি পৌঁছাইয়ে দিই, হ্যাঁ, শুধুমাত্র পেট তো বসেই থাকে, কোনো কাজ করে না, ও শুধুমাত্র খায়, হ্যাঁ। পা বললো যে না, তা আমিও কম কাজ করি না, আমি সমস্ত দেহের ভার বহন করি এবং এখান থেকে ওখানে বিভিন্ন জায়গাতে আমি পুরো বডিকে নিয়ে যাই। মাথা বললো যে তাহলে তাই যদি হয়, তাহলে তা আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি কাজ করি। তো এইরকম অনেক কথা হলো তাদের মধ্যে, বাক বিতণ্ডা হলো, হওয়ার প্রেক্ষিতে পেট কিন্তু চুপ মারি আছে, পেট কিন্তু আর কিছু বলছে না। তো সবার কথা শুনে যখন দেখছে যে সবাই পেটের বিরুদ্ধেই কথা বলছে, তখন পেট বলল তো ঠিক আছে, আমি কাল থেকে আর খাওয়া, আমি কাল থেকে আর খাবো না। তো সবাই মনে মনে খুশি হলো, হ্যাঁ পেট খাবে না, তাহলে পেট দেখি কীভাবে চলে। তো ঠিক আছে, পরের দিন থেকে খাবার খাবার যখন খাওয়া আর হচ্ছে না, পেট খাবার খাচ্ছে না, তখন তখন হাতও চলছে না, পাও চলছে না, বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো আর কিন্তু চলছে না, বিকল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, যে আসলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আসলে দরকারি একটা পুরো বডিকে সচল রাখার জন্য। এখানে কোনো কিছুই কোনোটার জন্য কি অপকারী না, হ্যাঁ উপকারী না, এই ধরনের কোনো কিছু কিন্তু সেভাবে দেওয়া হয়নি। প্রত্যেকটাই উপকারী, প্রত্যেকটার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গগুলো যুক্ত এবং কাজ নিজ নিজ কাজগুলো করছে, এই মধ্যে দিয়েই আমাদের পুরো মানব দেহ কিন্তু আসলে সচল আছে। আধুনিক সমাজে আমি এখন বলি যে এই আধুনিক সমাজে এমিল ডুর্খেম এর মতে আধুনিক সমাজের এই শ্রমের বিভাজনটা আসলে এইরকম, অসংখ্য শ্রমের বিভাজন, এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং এদের মধ্যেকার সংহতিটা আসলে এই মানব দেহের মতোই। এখানে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক মূল্যবোধ ধ্যান ধারণা বিশ্বাসে আমরা বিশ্বাস করি, কিন্তু কেউ কারোর থেকে কিন্তু আসলে বিচ্ছিন্ন না, আমরা মানে একতাবদ্ধ হয়ে কিন্তু আসলে কাজগুলো করছি। কিন্তু এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন বিভিন্ন কাজ করছে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আলাদা আলাদা কাজের সঙ্গে যুক্ত, এই যুক্ত থেকেও পুরো সমাজটাকে কিন্তু আসলে চালিত করছে, হ্যাঁ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আসলে এটা এই দিকে যে কাজগুলো হচ্ছে, সে কাজগুলো আসলে এই জীবদেহের সঙ্গে তুলনা করেই ব্যাখ্যা বিশ্বাস করা হয়েছে। এই হচ্ছে এমিল ডুর্খেমের যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতি। তো এই হচ্ছে অবস্থা। এই প্রেক্ষিতে সর্বশেষ আমার তোমাদের একটা কথা বলে যাই, যেহেতু আজকের মতো ক্লাস আমি শেষ করছি, তার আগে তোমাদের বলি যে আগামী দিনে যে ক্লাস আমি নেব, সেই ক্লাসে তোমরা অবশ্যই উপস্থিত থেকো, এবং উপস্থিত থেকে ক্লাসগুলো তোমরা ভালোভাবে বোঝাই নিয়ে চেষ্টা করো। আর এর প্রেক্ষিতে ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনাই আজকের মতো বিদায়।